নমস্কার বন্ধুগণ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাব সোমসার গ্রাম এই রাস্তাটা শুরু হচ্ছে রোল থেকে এই রাস্তা দিয়ে সমসার যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো সামনে যে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে তার সামনে এই রাস্তাটা আর এই যে গেটটা আছে সামনে এই গেটটা পেরিয়ে জমিদার বাড়ি যেতে হবে তো একেবারে জমিদার বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই মুহূর্তে এসে পড়েছি শোমসার জমিদার বাড়ির সামনে সামনেটা এরকম গাছপালায় ভর্তি এই মুহূর্তের যে দৃশ্যটা দেখতে পাচ্ছো এটা সংসার জমিদার বাড়ির সামনের যে দৃশ্য সামনে থেকে দেখলে খানিকটা এরকম ধ্বংসাবশেষের মতো লাগবে কিছুটা দূরে একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে প্রবেশ করার চেষ্টা করছি দেখা যাক প্রবেশ করা যায় কি না সামনে এরকম একটা বিল্ডিং রয়েছে বেশিরভাগটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এই জায়গাটায় বিচুতি কাজ রয়েছে তাই ভিতরে আর ঢুকলাম না আর এদিকে সম্ভবত ঢোকা যাবে একটা রাস্তা দেখতে পাচ্ছি তো চলো ভিতরে যেয়ে কথা হচ্ছে তো অবশেষে প্রবেশ করলাম জমিদার বাড়ির ভেতরে এদিকে কিছু নতুন বিল্ডিং আছে যেগুলো বর্তমান যারা বংশধর রয়েছে সম্ভবত তাদের বাড়ি যদিও বেশিরভাগ বংশধর ব্যবসার কাজে কলকাতায় থাকেন এমনই শুনতে পাওয়া যায় এই মুহূর্তে তোমরা দেখছ সংসার জমিদার বাড়ির যে ধ্বংসপ্রাপ্ত রূপ সেটি মোটামুটি অনুমান করা হয় প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে এই জমিদার বাড়ি যে ভবনগুলি সেগুলি তৈরি হয়েছিল সংসারের পাল বংশের পূর্বপুরুষ চন্দ্রপাল তার ব্যবসা ছিল কলকাতায় তিনি তার ব্যবসার জন্য একটি ঘাট নির্মাণ করেছিলেন গঙ্গার ধারে যেটা বর্তমানে চন্দ্রপাল ঘাট বা বাবুঘাট নামে পরিচিত তিনি বিভিন্ন রকম ব্যবসার পাশাপাশি বিলেতি কাপড়ের ব্যবসাও করতেন তো সেই সময় ব্যবসা করে তিনি অনেক অর্থ জমিয়েছিলেন এবং এই সংসার গ্রামে এসে পাশাপাশি অনেকগুলো তালুক কিনেছিলেন এবং সেই সময় এই তালুকগুলো কিনে তিনি এখানে জমিদারি চালু করেন সেই সময় তিনি এই সংসার গ্রামে এই যে জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি তৈরি করেন তখন থেকেই এই জমিদার বাড়ি সংসার গ্রামে পালেদের জমিদার বাড়ি নামে পরিচিত হয়ে আসছে যেটি বর্তমানে আজ ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত সমসার গ্রামের এই পালেদের জমিদার বাড়ি তোমরা চাইলে আসতে পারো আশা করি জায়গাটা তোমাদের ভালো লাগবে যদিও জায়গাটা সেরকম রক্ষণাবেক্ষণ করা হয় না আর ঠিক এভাবেই কত শত ইতিহাস মুছে যেতে বসছে তোমাদেরকে জানিয়ে রাখি বাঁকুড়া জেলার ইন্দাস অন্তর্গত সংসার এই ছোটো গ্রামটি গ্রামটি ছোটো হলেও এর যে সৌন্দর্য সেটা মোটেই কম নয় গ্রামটার এক প্রান্তে রয়েছে দামোদর নদী যার ভিউটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে আর যেহেতু এখন বর্ষাকাল তাই নদী নিজের আপন রূপ ধরে ফেলেছে চারিদিক জলে থই থই করছে এই মুহূর্তে নদীর এই ভিউটা মানে এক কথায় অবর্ণনীয় কাছ থেকে না দেখলে শুধু ছবিতে বিশ্বাস করা যাবে না খুব সুন্দর জায়গা নদীর যে পাটটাই আমি দাঁড়িয়ে রয়েছি এই পাটটাতে সংসার গ্রাম আর এই দিকটা পাথর দিয়ে বাঁধ দিয়ে দেওয়া হয়েছে যাতে বন্যায় নদীর এই পাড়টা ভেসে না চলে যায় অর্থাৎ নদী যাতে এই পাড়টাকে ভাসিয়ে নিয়ে না চলে যেতে পারে আর নদীর এই পাড়ে একটা খুব সুন্দর প্রাইমারি স্কুল রয়েছে দেখতেই পাচ্ছ লেখা আছে সমসার প্রাইমারি স্কুল আর এই প্রাইমারি স্কুলের যে ভিউ সেটা এক কথায় অপূর্ব কেন এই অপূর্ব কথাটা বললাম সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও স্কুলটা বন্ধ আছে ভিতরে প্রবেশের ব্যবস্থা নেই চাবি দেওয়া আছে তবুও বাইরে থেকে যতটা দেখানো যায় তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে আর পাঁচটা যে প্রাইমারি স্কুল তার থেকে কতটা আলাদা স্কুলের ভিতরে যে পরিবেশ সেই পরিবেশ খুবই সুন্দর চারিদিকটা গাছপালায় ভর্তি এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা খুব সুন্দর গ্রামের এই প্রান্তটায় নানা রকম গাছ ঝোর রয়েছে আর তারই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দামোদর নদী আমি তো ঘুরে নিয়েছি আর জায়গাটা আমার খুব ভালোও লেগেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক শেয়ার করবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সকলকে ভালো রাখো বাই